नारे तकबीर औलादे मुजद्दद जमान, औलादे मुजद्दद जमान, नारे तकबीर। अस्सलामु अलैकुम, आपनारा सब भालो आछेन? जारा एखोनो दायरे आछे आमी अनुरोध करछी आपनारा ए जान्नातेर बागान, ए बेहेस्तेर बागान एसे हाजिर हो जान। माशाल्लाह प्रति बछरेर ना ए बछरो आल्लाह पाक ए जान्नातेर बागान के कबूल करेछेन। माशाल्लाह बल्लभपुर मुजद्दिदिया सिद्दिकिया हाफेजिया मदरसा बार्षिक इसाले सवाब पीरजादा अलहाज मौलाना मुहम्मद अब्बास सिद्दिकी बड़ भाईजान हुजूर ए मदरसार প্রতিষ্ঠাতা, তাই তো নাকি? আল্লাহ পাক ভাইজানকে খেদমত করার জন্য আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ পাক যেন ভাইজান হুজুরকে আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় নিয়ে এসেছি, মাশাআল্লাহ একের পর এক ভাইজান হুজুররা আসবেন, চাচাজান হুজুররা আসবেন, আলেম ওলামা হযরতরা আসবেন, ওয়াজ নসিহত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا जिसके चमके कलमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। एक तकबीर दें तो नारे तकबीर, एक मोहब्बत उच्च आवाज दे जाए ना, नारे तकबीर,
আপনারা যার অপেক্ষায় বসে আছেন জানার জন্য আজকে এসেছেন মাশাআল্লাহ বড় ভাইজান হুজুর এসে গেছেন মাশাআল্লাহ খুশির খবর একটু উচ্চ আওয়াজে মহব্বতের জোরে দেন নারে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ একটু জোরে হবে না নারে তাকবীর সিলসিলায়ে হক পুরা শরীফ আমাদের আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি নামাজি রোজাদার পরেজগার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাইরা সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র বেহেস্তের বাগানে আমাদের সকলকে বসার তৌফিক ইনায়াত করেছেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন সর্বপ্রথমে তিনি হলেন আপনার আমার নবী নবী দিগের নেতা রাসূল দিগের সরদা সরবারে লাউল আখবাব আখেরে মওজুদা সফিয়ে মাহশার সফিয়ে কাউসার সরকারে দু আলম নূরে মুজাসসাম সাহিবুল জুদ ওয়াল কেরাম আহমদে মুস্তাফা প্রিয় নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত কোটি কোটি দরুদ জানাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়েছি আমাদের সকলের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের ভালোবাসা হাসিল করা ঠিক কিনা আল্লাহ রসুলের তরিকায় চলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাককে রাজি করার জন্য আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্য যারা আল্লাহ পাকের রাস্তায় নিজেদের জানটাকে কুরবান করে দিয়েছেন সেই সমস্ত আল্লাহওয়ালা সেই সমস্ত আল্লাহর ওলি সেই সমস্ত সুহাদা হুজুরদের রুহানি দোয়া ও রুহানি ফয়েজ ও বরকত নেবার উদ্দেশ্য আজকের জলসার মাহফিলে আমাদের সকলের আগমন ঠিক কিনা জোরে বলে আমি গুনাহগার পিজাদা মুনতাকিম সিদ্দিকি কোনো বক্তা নয় আপনাদের মধ্যে একজন সাধারণ মানুষ আল্লাহ পাক তার জান্নাতের বাগান আমাকে কবুল করেছেন আমি মনে করি আমার নসিবটা অনেক বড় যাই হোক অল্প সময় নিয়ে এসেছি মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস তাই তো নাকি আমার নবী পাকের শান দিয়ে একটু আলোচনা করব বলে বিশ্ব নবী দিবস পালন করা যাবে না বলে না বলে নেগো আইয়াম মানানো যাবে না জশনে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না বলে না বলে নেগো আইয়াম পালন করা জশনে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে সুন্নতে নববী সুন্নতে রাসূল সুন্নতে পয়গম্বর এবার জোরে বলে একটু জোরে হবে না জগৎ বিখ্যাত আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ হুজুরের কিতাবের হাওলা দিয়ে যাচ্ছি আল খাসায়েসুল কুবরা খুলে দেখে নেবেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ হুজুরের কিতাবের হাওলা দিয়ে যাচ্ছি শারহে মানিল আসাদ সিরাতের যত কিতাব আছে সিরাতের যত খণ্ড আছে এই শারহে মানিল আসাদের মধ্যে পেয়ে যাবেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত সবথেকে আফজাল ইবাদাত কি গো একটু জোরে বলেন নামাজ এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি কোন না কোন নবীর ইয়াদগার পালন করছি কোন না কোন নবীর অনুসরণ করছি
কোনো না কোনো নবীর স্মৃতি পালন করছি। আমি সংক্ষেপ করে বলছি, হযরতে নবী আদম আলাইহিস সালামের আল্লাহ পাক কোন সময়টায় তওবা কবুল করেছিল জানা আছে? একটু জোরে বলেন। ফজরের সময়। কোন সময়? ফজরের সময় হযরতে নবী আদম আলাইহিস সালামের আল্লাহ পাক তওবাটা কবুল করে নিলেন। হযরতে আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে আনন্দতে খুশিতে দুই রেকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। কয় রেকাত? দুই রেকাত শুকরানার নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মাত উম্মাতিদের জন্য ফজরের দুই রেকাত ফরজ নামাজ করে দিয়েছেন। একবার জোরে বলেন। তাহলে কার অনুসরণ করে ফজরের নামাজ পড়ি? হযরতে নবী আদম আলাইহিস সালামের অনুসরণ করে ফজরের দুই রেকাত আমরা ফরজ নামাজ পড়ি। তাহলে অনুসরণ করা হচ্ছে না হয়নি? অন্যান্য নবীদের অনুসরণ করে নামাজ পড়ছে ভালো, আর আমার নবী পাকের বেলায় বলছে অনুসরণ করা যাবে না, আইয়াম মানানো যাবে না, জশনে ঈদ মিলাদুন্নবী পালন করা যাবে না, বারোই রবিউল আউয়াল দিবস পালন করা যাবে না, বলছে না বলেন গো? তো অন্যান্য নবীদের অনুসরণ করে নামাজ পড়ছে কেন? জোহরের নামাজ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালামের বিলাদতের জন্য, পয়দা হবার জন্য, দুনিয়ায় আসার জন্য আমার আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ চার রেকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মাত উম্মাতিদের জন্য জোহরের চার রেকাত ফরজ নামাজ করে দিয়েছে। একবার জোরে বলেন। একটু জোরে হবে না? আসরের নামাজ হযরত উযায়র আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 100 বছর পর জীবিত করেছিলেন। কুরআন পাকে আয়াত পাকটা নাজিল হয়েছে, যারা আলেম মানুষ তারাই বুঝতে পারবেন। কোয়ালাকাম লাবিস্তা মিয়াতাইন, হযরত উযায়র আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 100 বছর পর জীবিত করেছিলেন। হযরত উযায়র আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে চার রেকাত শুকরানার নামাজ পড়লেন। আল্লাহ পাক আমার নবী পাকের উম্মাত উম্মাতিদের জন্য আসরে চার রেকাত ফরজ নামাজ করে দিয়েছে। একবার জোরে বলেন। একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এ আমার নামাজি মুসলিম ভাইরা একটু খেয়াল করে শুনেন, আমি সংক্ষেপ করে বলছি, সময়টা কম বলে আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরে আল্লাহ পাক কঠিন বিমার দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরে আল্লাহ পাক কঠিন রোগ দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরের শরীর মুবারক থেকে পোকা গুলি লিকপিং 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 করে নাড়াচাড়া করে। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরের শরীর মুবারক থেকে রক্ত গুলি পোকায় চুষে চুষে খেয়ে নিচ্ছে। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরের শরীর মুবারক থেকে এত দুর্গন্ধ বেরোতো, এত গন্ধ বেরোতো, গ্রামের মানুষেরা গন্ধই টিকতে পারত না, গ্রামের মানুষেরা গন্ধই থাকতে পারত না। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরের সমস্ত বিবিরা হুজুরকে রেখে চলে গিয়েছিলেন, কিন্তু বিবি রহিমা ছিলেন। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নামাজি মুসলিম ভাইরা, আমি সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরে আল্লাহ পাক বিমারটা সেবা করে দিলেন, আল্লাহ পাক ভালো করে দিলেন। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহ পাকের দরবারে চার রেকাত শুকরিয়ার নামাজে নিয়ত করলেন। আল্লাহ পাকের নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আমার তিন রাকাত নামাজ পড়ে চার রাকাত আর উঠতে পারছে না, চার রাকাত আর দাঁড়াতে পারছে না। আল্লাহ বললেন, এ আইয়ুব তুমি আর চার রাকাত
আগাদে উঠতে পাচ্ছ না, চার আগাদে আর দাঁড়াতে পাচ্ছ না। আল্লাহ পাকে নবী হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহ পাকে বলেছিলেন, আল্লাহ পাক আমি আইয়ুব বড় দুর্বল, আল্লাহ পাক আমি আইয়ুব বড় অসুস্থ, আল্লাহ পাক আমি আইয়ুব বড় কমজোর, আল্লাহ পাক আমি আইয়ুব চার আগাদে আর উঠতে পাচ্ছি না, চার আগাদে আর দাঁড়াতে পাচ্ছি না। আল্লাহ বললেন, এ আইয়ুব আমি তোমার নামাজটা কবুল করলাম। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আমার চার রাকাতে নামাজে নিয়ত করলেন, বললেন তিন রাকাত, আল্লাহ পাক আমার নবী পাকের উম্মত উম্মাদীদের জন্য মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ করে দেন। আপনি জোরে হবে না, করাকাতের নামাজে নিয়ত করেছিলেন চার রাকাত, বললেন করে কাত তিন রাকাত, আর আল্লাহ পাক আমাদের ঘরে এত সুস্থ রেখেছে, এত ভালো রেখেছে, আল্লাহ পাকের ঘর মসজিদের রাস্তাটাই ভুলে গেছে, ঠিক বলছি না ভুল বলছি গো? নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আল্লাহ পাক কঠিন রোগ দিয়েছিলেন, নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুর আমার আল্লাহ পাককে ভুলেছিলেন, জোরে বলেন, কত কঠিন রোগ দিয়েছিলেন তাও আমার আল্লাহ পাককে ভুলেননি, আর আল্লাহ পাক আমাদের ঘরে এত সুস্থ রেখেছে, এত ভালো রেখেছে, আল্লাহর ঘর ভুলে গেছে। আল্লাহর ঘরে যাবে, আল্লাহর ঘরে যে সেজদা দেবে, যদি আল্লাহর ঘরে যদি সেজদা দাও গ্রামে খুদার গজব আসবে, কেন তুমি আল্লাহর ঘরকে অপমান করছো? তাহলে কার অনুসরণ করে আমরা মাগরিবে তিন রাকাত ফরজ নামাজ পড়ি? জোরে বলেন, নবী আইয়ুব আলাইহিস সালামের অনুসরণ করে আমরা মাগরিবে তিন রাকাত ফরজ নামাজ পড়ি, ঠিক কি না? ঈশার নামাজ হযরতে নবী ইউনুস আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মাছের পেটে রেখেছিলেন, চল্লিশ দিন পর আল্লাহ পাক জমিনে পাঠালেন। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে চার রেকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন, করেকাত চার রেকাত শুকরানার নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক আমার নবী পাকের উম্মাত উম্মাতিদের জন্য ঈশার চার রেকাত আমার আল্লাহ পাক ফরজ নামাজ করে দিয়েছেন। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? আপনারা ভাবছেন মনতাকিম সিদ্দিকী ভাই এসেছে, ছোট পাড়া ছেলে কি বলে যাচ্ছে, তাই তো নাকি? কোন মওলা মৌলভী সাহেবের চটি বইয়ের হাওলা দিলাম না আপনাদের ঘরে, ইমামদের লেখা কিতাবের হাওলা দিয়ে গেলাম, আল খাসায়েসুল কুবরা খুলে দেখে নেবেন, শারহে মানিল আসাদ খুলে দেখে নেবেন, যদি না পান আমার দরবারে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের ঘরে দেখিয়ে দেব ইয়াদগার পালন করা যাবে কি না যাবে না। এবারে আসেন হজ, আমার আল্লাহ পাক বললেন, আমার ঘর খানায় কাবায় তোমরা হজ করতে আসছো, তোমাদের জুব্বা তোমাদের পাঞ্জাবি তোমাদের পায়জামা তোমাদের স্যুট শার্ট ঘাড় রুমাল যত কেসেমে জামা কাপড় আছে সমস্ত কাপড় খুলে দাও, সমস্ত কাপড় খুলে দিয়ে দুটি সাদা চাদর একটা নিচে আর একটা উপরে, ওই দুটোকে কি বলা হয় গো? যে এহরাম বলা হয়। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মাতীরা, আমার আল্লাহ পাক বললেন, আমার ঘর খানায় কাবায় তোমরা আসছো, তোমাদের জুব্বা তোমাদের পাঞ্জাবি তোমাদের পায়জামা তোমাদের শার্ট তোমাদের স্যুট তোমাদের ঘর রুমাল যত কেসেমের যত ধরনের যত রঙের জামা কাপড় আছে সমস্ত কাপড় খুলে দাও, সমস্ত কাপড় খুলে দিয়ে দুটি সাদা চাদর পরে আমার ঘর খানায় কাবায় আসো। কেন আল্লাহ, কেন আল্লাহ, তোমারই তো সুন্নাতি পোশাক, তোমারই তো সুন্নাতি লিবাস, হ্যাঁ সব খুলে দাও, সব খুলে দিয়ে এই দুটি সাদা চাদর পরে আমার ঘর খানায় কাবায় আসো। কারণ হচ্ছে এই দুটি পোশাক হচ্ছে আমার ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক। কার পোশাক ওই দুটো? জোরে বলে, ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক। হাজি সাহেবরা হজ করতে যায়, এহরাম পরে হজ করতে যায়, কার অনুসরণ করে যায়? জোরে বলে, ইব্রাহিম খলিলুল্লাহর অনুসরণ করে হজ করতে যায়।
তাহলে অনুসরণ করা যাবে না যাবে না গো ওই ইহরামটা কথা বলা হয়েছে আলেম উলামা হযরতদের জবান থেকে শুনে নেবেন ওই ইহরামটা যদি আপনার শুদ্ধভাবে যদি না পড়া হয় যে মাসলা আছে যে শরীয়ত যেটা বলছে সেই নিয়ম অনুযায়ী যদি না আপনার পড়া হয় লক্ষ লক্ষ টাকা খরচা করে গ্রামবাসীকে দাওয়াত করে আত্মীয় স্বজনকে দাওয়াত করে পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে খানা খাইয়ে আল্লাহর ঘর খানায় কাবায় গেছেন কাবা শরীফ তওয়াব করেছেন মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছেন সাহি করেছেন আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে সব আদায় করে নিলেন আল্লাহ পাক বললেন ওই ইহরামটা যদি না শুদ্ধভাবে পড়া হয় আমি আল্লাহ তোমার হজটাকে বেকার করে দিলাম তাহলে অনুসরণ করা যাবে না যাবে না একটু জোরে বলেন এ মুসলমান ছেলেরা এ নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ পাক বললেন আমার ঘর কানা গাবা চত্বর থেকে সানি গাবা চত্বর থেকে যত কিসমের যত ধরনের পাথর আছে সমস্ত পাথর ফেলে দাও এমনকি গাবা ঘরে উঠোন থেকে যত পাথর আছে সমস্ত পাথর ফেলে দাও সমস্ত পাথর ফেলে দিয়ে দুটি পাথর রেখে দাও একটা পাথরের নাম হচ্ছে হাজিরে আসওয়াদ পাথর আর একটা পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম ওয়ালা পাথর এই দুটি পাথর রেখে দাও সমস্ত পাথর ফেলে দাও আমার আল্লাহ পাক কেন বললেন সমস্ত পাথর ফেলে দিতে এই দুটি পাথর রেখে দিতে কারণ হচ্ছে এই দুটি পাথরের সাথে আমার রাসূলুল্লাহর নিসবত রয়েছে সব পাথর ফেলে দাও একটা পাথর রাখবে না মাত্র দুটো পাথর রেখে দাও একটা হচ্ছে হাজিরে আসওয়াদ পাথর আর একটা হচ্ছে মাকামে ইব্রাহিম আলা পাথর আচ্ছা ঠিক যাই হোক মাশাআল্লাহ সবই তো আপনারা বুঝতে পারছেন আর আলোচনা করব না যেহেতু মহাশয় ভাই এসে গেছেন আল্লাহ পাক যদি কোনোদিন ফের আনায় আল্লাহ পাক যদি ফের কোনোদিন আসায় ইনশাআল্লাহ ফের আলোচনা হবে যাক মুক্তেসার বললাম আসসালামু আলাইকুম আপনারা একবার আমাকে সালাম দেন ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ দর্শিব আল্লাহুম্মা সাল্লি আলা নারায় তাকবীর নারায় তাকবীর